দেখ তোর এবার এটাকে দেড় দে দাঁড়া দাও 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 নিনে নিনে আচ্ছা দাও দাও রেডি হয়ে গেছে নেক্সট ডের জন্য আর এটা দুর্গাপূজার জামা ওকে পরাই নিয়ে আই ফার্স্ট টাইম ওকে পরালাম এখন এই আলোচনা তো ভালো বুঝতে পারছেন দেখিয়েছিলাম যে সুতোর কাজ করে জামাটা ওইটা এই যে বদমাশি দেখো এই এই মাটিতে হাত দিচ্ছিস কেন তুই এই দুষ্টু তোকে মুখ দেখতো বাবা এখন তো মুখ দেখা শুরু হয়ে যায় না দেখি মুখ দেখি মুখ দেখো বাবা বাবা আমি এখানে কাছে রেড ভেলভেট কেকটা আর ওপরে লেয়ার টোচো খেয়ে নিয়েছে হ্যালো গুড ইভিনিং আর আজ হচ্ছে নেক্সট ডে কালকে পরের দিন আর আমরা আছি পাশে প্যান্ডেল দেখতে আশেপাশে প্যান্ডেল দেখতে আমি মা আরও আর এই যাবে কিউটি পাইটা তো চল যাই আর এইটা আমি যে কালী পুজোতে সরি মানে তিরুপতিতে বাড়ি ছিল যে সালোয়ারগুলো তারপর দেখতে তো চলো যাই আর ওই যে আসছে আসো বার্থডে বয় হ্যাঁ বার্থডে বয় আসছে হ্যাপি বার্থডে Thank you.
গুড ইভিনিং, সবাই কেমন আছো? সুস্থ আছো, ভালো আছেন, সেফ আছো? আর আজকে হচ্ছে বুধবার, আর আজকে কত 26 তারিখ। তো যাই হোক, কালকে ওর বার্থডে চলে গেছে, আর বার্থডে তেমন কিছু সেলিব্রেট করিনি বলে দেখাইনি, আর যেটুকু সেলিব্রেট করেছিলাম সেই ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে আনফর্চুনেটলি। তো যাই হোক, আমরা যা ছোটোমোটো ঘরেই খাওয়া দাওয়া করেছিলাম, জাস্ট বিরিয়ানি আর বার্থডে বলে কত পায়েসতে হবে, তো এই সবই করেছিলাম। তা ছোটো করে ঘরে একটু কেক কেটেছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে বুধবার, আজকে আমাদের বিল্ডিংয়ের ঠাকুর ভাষণ যাবে, তো তাই জন্য আমি রেডি হয়ে গেছি, গেট আপ দেখতে দেখে নাও। আর যাই হোক, আর এখন আছি একটু বরণ করতে, তো চলো বরণ করতে যাই। আর আর কি, আশা করি সবার কালী পুজো খুব ভালো কেটেছে, আর এগেন 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 হ্যাপি দিওয়ালি সবাইকে। তো চলো বরণ করতে যাই। চলো ভাষণে যাবো, চলো মা ভাষণে যাবো। তো ধামুদা ধামুদা, চলো এই যো, চলো আমি
তো এখানেও কাজে কারণ হচ্ছে ও আর ঘরে থাকবে না, ও আবার যাবে, তো তাই জন্য কাজে তাই জামা কাপড়ও খুলতে চাইছিল না। তো এই হচ্ছে ব্যাপার। আমার পরের দিনে তো ভাইফোঁটা ছিল, তো নেক্সট আমরা চলে গেলাম সোদপুরে ভাইফোঁটা নিতে আর ওনার কাছ থেকে। আর ইনাকে তোমরা এতেও রাখিতেও দেখেছিলে, তো আমরা ভাইফোঁটা ওখানেই কাটলাম, ওখানেই সেলিব্রেট করলাম, ওখানেই এনজয় করলাম। দাদা আগের বছর থেকে দেবে ভাইফোঁটাটা, দেখছো ওকে দাঁড়ায়। হ্যাঁ, দেওয়াল ধরে ধরে হাঁটে। তো এখানে দু তিন রকম মাছ ফ্রাই ছিল আর পকোড়াও ছিল, তো ওগুলো একটু লেটে এসেছিলো, তো যেগুলো এসেছে সেগুলো আমি ভিডিও ক্লিপ নিয়েছি। তো এখানে বিলেটের বার্থডে আর অ্যাডভান্স বার্থডে সেলিব্রেশন চলছিল, পার্টি চলছিল ওদের মধ্যে। আর এখানে আমার মেয়ে মাছ ভাজা খাওয়ার জন্য উত্তেজিত হচ্ছিল, তো এই হচ্ছে ব্যাপার। কাঁটা দেখে ওরম করে দিও না, কাঁটা ছাড়িয়ে দাও, থাক না মাছের ভেতর। দেখো মেয়েকে দেখো, মাছ ভাজা খাচ্ছে, এইগুলোই তো খাবে। আমাদের ভাইফোঁটা খুব ভালো কেটেছে, আশা করি তোমাদের সবারও ভাইফোঁটা খুব ভালো কেটেছে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা কিছু একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। চলো বাই, সি ইউ দ্য নেক্সট ব্লগ। ঢিং টিক টিক ঢিং, ঢিং টিক টিক ঢিং, ঢিং টিক ঢিং। যা যা, ওটা খুলতে পারছে, খোলো ওটা, খোলো। আবার মুখে ইচ্ছে করে ওটা, কি হচ্ছে, কি ওটা কি।